স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা পাওয়া যাচ্ছে না, উল্টে রোগী আটকে রাখার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। নজিরবিহীনভাবে দুর্গাপুরে বেসরকারি হাসপাতালের সামনে রাস্তায় বসে পড়ে তুমুল বিক্ষোভ রোগী পরিবার পরিজনদের। পুলিশ এসে কোনোক্রমে সামাল দিল পরিস্থিতি। দুর্গাপুর, এদের কেউ বীরভূম থেকে এসেছেন, কেউ মুর্শিদাবাদ। অভিযোগ, স্বাস্থ্যসাথী কার্ডে হাসপাতালে ভর্তি করার পর মিলছে না চিকিৎসা পরিষেবা, উল্টে কিছু রোগী সুস্থ হয়ে যাওয়ার পরেও তাদেরকে ছাড়া হচ্ছে না, হাসপাতাল কর্তৃপক্ষ টাকা দাবি করছেন। এমনও হয়েছে রোগীর অস্ত্রোপচারের কথা থাকলেও স্বাস্থ্যসাথী কার্ডে রোগীকে দেখে মেশিন খারাপ বলে দেওয়া হচ্ছে। এমন বেশ কিছু অভিযোগ শনিবার দুপুরে কাঁকড়াশাড় বামনপাড়ার কাছে একটি বেসরকারি হাসপাতালের সামনে রাস্তায় বসে পড়ে তুমুল বিক্ষোভ শুরু করে হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয়রা। অভিযোগ ছিল, যদি টাকাই দিতে হয় তাহলে সরকারের স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার কি প্রয়োজন ছিল, এভাবে হেনস্থা কেন করা হচ্ছে? এই প্রশ্ন তুলে মুচিপাড়া শিবপুর রোড অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় পরিজনরা এই বিক্ষোভে সামিল হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, কথা বলেন রোগীর আত্মীয়দের সাথে। পুলিশের আশ্বাস পাওয়া প্রায় ২৫ মিনিট পরে তুলে নেওয়া হয় অবরোধ। রোগীর পরিবার পরিজনদের অভিযোগ, একই টাকা নেই, তার মধ্যে সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে অহেতুক হয়রানি শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনকি টাকা না পেলে রোগীকে আটকে রাখার মতো অমানবিক কাজও শুরু করেছে কর্তৃপক্ষ। এখানেই শেষ নয়, এক রোগীর পরিবারের অভিযোগ, স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও বেনের অস্ত্রোপচারের সময় বলে দেওয়া হচ্ছে মেশিন খারাপ। এটা চিকিৎসা না অন্য কোনো বাহানা, যেহেতু এই স্বাস্থ্যসাথী কার্ডে তারা রোগীর পরিবারের কাছে নগদ টাকা পাবেন না। এইদিকে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ করেছে, অস্বীকার করেছে বলে জানা গিয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের অ্যাপ্রুভাল না পেলে তারা রোগী ছাড়তে পারবে না, আর মেশিন খারাপ থাকায় অস্ত্রোপচার করা যায়নি, আর এতেই উত্তেজিত হয়ে পড়েন রোগীর আত্মীয়রা। এইদিকে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁকড়াশাড় বামনপাড়া বেসরকারি হাসপাতাল চত্বরে। ভাষ্যপাঠে দীপনিকা সাহা, নিউজ ফ্রন্টলাইনার ব্যুরো রিপোর্ট। আপনাদের যদি নিজের ইচ্ছায় ছুটি করেন তাহলে আমাদের টাকা দিয়ে তারপরে ছুটি করে নিয়ে যান, নাহলে আমাদের কাছে টাকা পয়সা কিছু নেই, নাহলে পেশেন্ট ছাড়বে না। না কি মনে হয় স্বাস্থ্যসাথী কার্ড করে লাভ কি হলো? তাহলে লাভ কি হলো এটা তো চিন্তা করছি, যে লাভ তো কিছু হচ্ছে না। ঘটনা হয়েছিল, কিছু স্বাস্থ্যসাথী পেশেন্টের অপারেশন প্ল্যান ছিল আমাদের অ্যানেসথেসিয়া যে ওয়ার্ক স্টেশন ওটিতে, সেটা একটু ডিফল্ট পেয়েছি আমরা, তার জন্য আমরা তার মেকানিককে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আর কোম্পানির ভেন্ডার থেকে ডেকে ওটা রিপেয়ারিং করাচ্ছি। তার জন্য যাদের খুব আর্জেন্ট ওটি প্ল্যান ছিল তাদেরকে আমরা ট্রান্সফার করে দিচ্ছি অন্য স্বাস্থ্যসাথী হাসপাতাল, এম্পারেন্স হাসপাতালে আমরা নিজের দায়িত্বে, আর যারা প্ল্যান কেস আছে তাদেরকে আমরা মেশিন ঠিক হওয়ার পরই অপারেশন নিতে পারবো। আমরা ওই ওটিগুলো ক্যান্সেল দেখেছি টিল ফার্দার অর্ডার্স, তার জন্য বাড়ির লোকরা একটু রাগারাগি করেছেন। তার সঙ্গে এই ভিড়ের মধ্যে অনেক পেশেন্ট যারা ডিসচার্জ প্ল্যান্ড আছেন তাদের অ্যাপ্রুভাল এখনও আসেনি, তার জন্য আমরা ওনাদেরকে অ্যাপ্রুভাল আসার জন্য ওয়েট করতে বলেছি। কিছু পেশেন্ট অনেক দূর থেকে, দূর জেলা থেকে এসছেন, তাদের তো আমরা কার্ডটা রাখতে পারি না, তার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি কি আমাদের অ্যাপ্রুভালটা চলে আসার মাত্রেই আপনাদেরকে আমরা ডিসচার্জ করে দেবো। আমি ডক্টর অভিষেক চ্যাটার্জি, নেশন হসপিটালের ডেপুটি ম্যানেজার।